সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির হয়ে গেছি দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে। আর এই নাস্তাটি আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ঘরে থাকা একটি ডিম এবং একটি গাজর দিয়ে। বন্ধুরা, আমার ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো, আর না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইলো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি একটি পাত্রে দিয়েছি একটি ডিম ভেঙে নিয়েছি, আর দিয়েছি সামান্য একটু বিট লবণ। আপনারা চাইলে এমনি লবণটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব একটি গাজর। এই গাজরটাকে গ্রেট করে আমি ডিপে রেখেছিলাম, তাই একটু জমাট বেঁধে আছে। আপনারা টাটকা গাজরটা ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি একটি ডিম আর একটি গাজর গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1 টেবিল চামচ ভরে দিয়েছি গুঁড়া দুধ, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা মেজারমেন্ট কাপটা ফলো করবেন, অবশ্যই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই রেসিপিটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এখন সামান্য একটু চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ তেলে গুঁড়া করে রেখেছিলাম, এটাকে চিনি ফ্লেক্স বলে। এখন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্বস। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে, তাহলে টুস বিস্কুট গুঁড়া করে দিয়ে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। আর আমি তো লবণটা আগে দিয়েছিলাম, আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে সাধারণ যে লবণগুলো ঘরে থাকে সেগুলো দিলেও 1 চিমটির মতো দিয়ে দিবেন। দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড রোয়েল দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবেন। খুব ভালো স্মুথ করে কিন্তু মাখিয়ে নিতে হবে, একটা হ্যান্ড রোয়েল দিয়ে জুড়ে জুড়ে ঘষে ঘষে কিন্তু মিশাতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা চিনিটা আগে দিলেও কিন্তু হবে। আমি এখানে চামচটা ভরে ভরে 4 চামচের 2 টেবিল চামচ চিনি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি। 4 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়ে ভেজে নেবেন, তাহলে পরে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। এখন যে মিশ্রণটা, ডিম আর গাজরের মিশ্রণটা, আমি অলিভ অয়েলটা গরম হওয়ার পরে কিন্তু ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এটা এতটা মজার নাস্তাটা আপনারা একবার হলেও তৈরি করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর অবশ্যই সম্পূর্ণটা ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। বন্ধুরা, নাস্তাটা হয়ে গেছে এক পাশটা, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর দেখুন, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে গেছে এই পর্যায়ে। আমি আরও কিছুটা অলিভ অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে আমি নাস্তাটাকে ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে ভেজে নেবেন, তাহলে পরে কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। বন্ধুরা, আমার নাস্তাটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমার 4 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজটা আমি নাস্তাটার উপরে ছড়িয়ে দিব, একটা চামচ দিয়ে এই নাস্তাটার উপরে কিন্তু মেয়োনিজটা ছড়িয়ে দিচ্ছি। যখন মেয়োনিজটা দেওয়া হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো টমেটো সস। দেখতে পাচ্ছেন, ছোট একটা টমেটো সসের প্যাকেট কিনেছি আমি, সেটা কিন্তু দিয়েই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুবই সহজভাবে অল্প খরচে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। এখন আমি একটা চাকু দিয়ে এই নাস্তাটাকে একদম পিৎজার সাইজ করে কেটে নিব। এটা দেখতে কিন্তু অনেকটা পিৎজার মতো, খেতেও কিন্তু মাশাআল্লাহ পিৎজার থেকেও বেশি মজা। আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা আপনারা বাচ্চাদেরকে করে খাওয়াবেন। দেখুন, আমি স্লাইস করে কেটে নিয়েছি, পিৎজার মতো দেখতে লাগছে, খেতে কিন্তু পিৎজা থেকেও বেশি মজা হবে, কিন্তু কম হবে না। এই দেখুন, ভিতরটা কত সফট এবং নরম, তুলতুলে কামড় দিতেই কিন্তু একদম মিশে যাচ্ছে। এই দেখুন কতটা সফট। বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।